নোমানুদ্দিন বাইর প্রশ্নগিরি করতে পারবা নি মহিলা হলে রায় বারে করতে পারবা সর্তি ফয়েশা হাওয়ার দান্দ এক একগুড়ো পুরুষ আর মহিলা বার হয়েছেন বর্তমানে আদম বেফারি আদম বেফারি করতে পাত্র পাত্রী মিলাইয়া দিন মাঝখানো আমার জানা মতো একজন পঞ্চাশ হাজারও আইস হাইয়া পাত্রী মিলাইয়া দিছ ও ইত্যাদিবা না দুকা। ইটা লগিয়া গুস খাওয়া ইলা নাহরিয়া আপনি সহনীয়তে এক পাত্রর পাত্রী মিলাই দেখা পাত্রীর পাত্র মিলাই দেখা শরীয়তর বিত্রে তাকিয়া মহিলায় ফারবা শরীয়তর শিলাফ আপনি যেইবানা আর এর এরপরেও যদি কোনো দেখা যায় শরীয়তর শিলাফ আপনি বুসরা না ওখান লগালগ লোকাল কোনো আলিম লাগে আলোচনা করিয়া আপনি বুঝিয়ে আগবাধা জাকির লস্কর ভাইয়ের প্রশ্ন হইল হিন্দু মানুষে যদি ইফতার করেন ইফতার করা যায় যে ওই হিন্দু মানুষে ইফতার তার আমরার লাইনে হালাল পয়সা যেমন গুসর পয়সা নাই সুদর পয়সা নাই মদর পয়সা নাই গাউরি বেসার পয়সা নাই জুলুমর পয়সা নাই মোটামুটি আমরার লাইনে যে হালাল হই ও নমুনে হালাল পয়সা দিয়ে ইফতার করব মার্শাল আলহামদুলিল্লাহ যাই যাচ্ছে বেসরে হোক হবিব হুসেন ভাইয়ের প্রশ্ন হইল ডিএসএলআর ক্যামেরা বাড়া দিয়া পয়সা আনা যাই যাচ্ছে না এটা ক্যামেরা আনবা না এটা ক্যামেরা আনিয়া তো আপনারা ফটো উঠাইতরা তসবির কষু হড্ডা আর না যাই সাম ব্যবহার হড্ডা যাই সাম যে মতো ওয়াজ নসি তা তো ঠিক আছে কিন্তু বাকি না যাই সামর বিয়া বিয়ার সাথে করবাই তা বিলকুল যাইস না সাবির তালুকদার পর প্রশ্ন হইল যে স্কুলের কোনো সরকারি মাস্টরে পুরা মাস ডিউটি না হরিয়ে বেতন খাওয়াটা যাই না কোনো সময় যাই যেত না আমানতর সে আনত চায় মাস্টার ওকা আলিম ওকা ইমাম ওকা যে কোনো লাইনি ডিপার্টমেন্টও যে এই সাহারি অর্ডা প্রাইভেট হইন সরকারি হইন এই সাহারির মধ্যে অবহেলা কর্ম ডিউটি পরিপূর্ণ আদায় করতালি যাইজ নাই ও সময় যাই উইব যে সময় আপনি মূল শট লাগাইছেন আমি ডিউটি ও কর্ম বাকি ও আমার ফেসিলিটি রুইতো ও ফেসিলিটি আর ডিউটি যদি মালিকে মঞ্জুরি দিই তো তো বিলকুল জাইজ আছে আর মঞ্জুরি দিই না বিলকুল যাইজ নাই

স্বামী যদি স্ত্রীরে তালাক দিলেন তালাক দেওয়ার পরে রাস্তাঘাটে থাকলে বা ফোনে মধ্যে বাড়িতে না না বিলকুল না আজনবী এখনি পুরুষও আজনবী বিবিও আজনবী এর কারণে মাত ফতা যাইজ না হারাম আজনবী হিসাবে চলা লাগব ফোনে আলোচনা করাও হারাম এমনে দেখা সাক্ষাৎ হারাম জাকির আহমদাই প্রশ্ন যে অন্যর নামর সম্পদ নিজের নামে দখল করার পরিণতি তা অন্যর সম্পদ আমি আইমু যদি আমি এক হাত জায়গা আনি এক হাত তে জমিন সাত তবকা আছে কোরআনর হিসাবে সাত তবকা এই এক হাত জায়গা সাত তবকা নিস্তিকে গিয়া নিস্তিকে কত আরব 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 কিলোমিটার যাওয়া লাগব ও নিস্তিকে গিয়া যতখান ওইব ও সারা কিয়ামত আল্লাহ উঠাইয়া গলাত হার বান্দাইয়া দিব ও হাঁসর মাঠর মধ্যে লিয়া চল আছি হাঁসর মাঠর মধ্যে অথ বড় জমিন টুকরা হালাকি উফরে দেখতে এক হাত ও জায়গাত যদি আমি এক বিঘা দুই বিঘা এক কিয়ার দুই কিয়ার বা বিটা দুইটা তিনটা ফাঁসটা যদি আমি দখল সরি নিশ্চিকিত ঠিক আছে কিয়ামতো ও সারা তোমার হার মানে ইয়াল্লাই দিব হাঁসর মার মধ্যে ল হাঁসর মার্জে আঠ ফরিষ্টে খরে দিয়ে খালি বাড়ি মারবা আর খাদাইয়া তোমারে নিবা তুমি আটতেও লাগব নিতেও লাগব বইয়া যাইতেও লাগবো এতে তুমি সে আলিমইতে পারো তুমি অলি হইতে পারো তুমি শেখ হইতে পারো তুমি হাজি হইতে পারো তুমি তবলিগড় আমির সাহেব হইতে পারো গুজার হইতে পারো তিলত হর্ণেওয়ালা হইতে পারো বেটি হইতে পারো মহিলা হইতে পারো পুরুষ হইতে পারো ওই তো নাই সমস্ত আমল তোমার বরবাদ হয়ে যাব এই হকুকুল বাদ তুমি দখল করার কারণে এর লাগি ফরার হক বিলকুল না ফরার হক তাকি নিজরে বরি রাখক কোয়া কিয়ামতর দিনের ভয়ানক শাস্তিরে। আর আজাবরে আপনি খেয়াল রাখক কয় আর কুরানার হদিসর বাইদে আপনে সব

যে মালিকে আজিরা হামলা আছে দশ ঘণ্টা পাঁচ ঘণ্টা সাত ঘণ্টা লাগিয়া এর ভিতরে নমাজর টাইম হয়ে গেছে তখন আপনি নমাজও কয়া ও মামুলি দশ পনের মিনিট যে নমাজ যে সময়ে লাগে অতখান সময় আপনি নমাজত দিল কোয়া আপনি লাগব লাগবো লোক মানে দেওয়াও লাগবো আল্লাহর হুকুম মানা লাগবে মালিক নারাজ না অদিকে আপনি খেয়াল লিবা যে মালিকরা কই দিবা ভাই আমি এস্ত বা দুই অপ্তর তোমার এই আজিরার আমার নমাজ আছে এই নমাজও অত সময় আমার যাইব আমি এই সময় লাগে এক্সেস তোমার দিম যত জালিম মালিকক মানি ই ডিউটি আপনি বাদ দিতে এখন আল্লাহর দেওয়া ডিউটি আদায় করতে লাগব এতে মালিক নারাজও সাহারি যাওগি আপনার মজদুরি যাওগি ফয়সা রাখিও রাখতে পারে আপনার ইমানর তাকজলগে আপনার নমাজ ঘড়ি এতে জমা তো ফলাত লাগে সময় যাইব মসজিদ দূরই ও জায়গাত মালিকর গড়র মধ্যে ওজুবা বানাইয়া ও গরম মধ্যে মুসল্লাত বা গামসা বিচাইয়া দুই চাই নমাজ ভরিও আলহামদুলিল্লাহ আল্লাহ কুশওয়ার ঘর মালিক নাইলা মালিকও কুসই যাবা হুসেন ভাইয়ের প্রশ্ন মানে বেকার সরকারি মাটির মধ্যে খেতখড়ি খাওয়া উঠা যায় না এগুলো সারা কৌমর হক এর লাগি ফটো দেওয়া না যে সরকারি মাটিতে আপনি খেত খেতখড়ি খাইতা হাঁ সরকারি কোনো বড় অফিসার আছে বা ই এরিয়াত বা ডিস্ট্রিক্ট বড় অফিস আছে ই মাটি বেয়া পারে ও অফিসও আপনি একটা পিটিশন দেখুৱা বা দৰ্খাস্ত দেখুৱা বা এৰাৰ শৌকুৱা বুলিয়াই বলা মাটি আনে এমনে তোৱা আছে আমি সনেন হাইমু লাগে ই চৰকাৰী অফিচো আমি বৎসৰ একটা খাজনা দেব লাগে আমি দিম অলা লাইন এনেকুৱা তত আলহামদুলিল্লাহ ঠিক আছে জাহাংগীৰ হুছেইন প্ৰশ্ন মানুষ মৰাৰ শত সময় আগে কলিমা পঢ়লে কলিমা নচিব দেখোন মানুষ মৰা যাওয়ার শত সময় আগে কলিমা পঢ়লে কলিমা নচিবৰ অৰ্থ বুজা না বৰং কলিমা নচিবা বুজা ঔ সময় যাইব বিলকুল আখেরি সময় দুই মাসলা বুঝাইম আখেরি সময় কালা আখিরি কালামিহিল ইল্লাল্লা দাহালাল জান্না একেবারেই আখেরি মুহূর্তর মধ্যে কলিমা ফলিলিছে লাহ ইাল্লা জন্ন তো গেছে নতুবা আখেরি সময়ের কিছু আগেও বালা শর্ট আছে ন কিছু আগে বালা কলিমা ফলিছে আর ফলি আর দুনিয়ার কোনো মাতে হুনছে না দুনিয়ার কোনো মাত মাতিছে না বরং ও কলিমারুভুরি মানুষ রইছে বাদে দশ মিনিট বিশ মিনিট আধা ঘণ্টা ফরে মারা গেছে বার হওয়া ফরেও মারা গেছে এর ভিতরে দুনিয়ার কোনো মাত আইসে না দুনিয়ার কোনো দান্ড না এই অবস্থাত মারা গেছেন তাও কলে মানুষ হাসান আম্বিয়া এমনে সত্তর হাজার ফলকা। সত্তর হাজারে হত্মে আম্বিও যায় জাকির লস্কর ভাইয়ের প্রশ্ন হইল মানুষের খুদ দেখিয়া মজাক করলে কিতা গুণা হয় মানুষের খুদ দেখবানা মজাক না আইবরে দেখিয়া মানে যদি ই আইব্রে প্রকাশ করইন বা মানুষের বেজ্জতির কোনো শব্দ আপনি প্রকাশ করইন তে হদিস নিষেধ আইসে কোরআনও নিষেধ আইসে হদিস শরীফে মা তেখানাইছে মা আয়সা সিদ্দিকা রদিয়াল্লাহ তালা আনহা হজরত সুফিয়া রদিয়াল্লাহ তালা দজন আল্লাহ নবীর বিবিন আমরার মাও হল আর হজরতে সুফিয়া সামান্য কয়েদে বাটটি আসলা আর মা আয়েসার গেছে আল্লা নবী ফরমাইতরা সুফিয়ায় ওলা হৈসন। বা সুফিয়া ওলা দি বা সুফিয়া ওলা করবা হইতেও মা আয়েশা হইলে ও বাটটি বেটিয়ে শুধু বাট্টি সুতো বেটি ওখান শব্দ প্রকাশ করতে নবীর চেহারা মুবারক একবার গমগীন হয়ে গেছে আর গাম্বিত হয়ে গেছে হইলে আয়েশা ও যে মাত সুফিয়ার হক তুমি হয়েছ এ প্রকাশ করছে এখানে আই বা কেউ হাই আইব্রি তুমি প্রকাশ করছ এই আই প্রকাশ করছ যেখান দুর্গন্ধ তোমার মুখ শব্দ যেখান বাড়িছে এই দুর্গন্ধ যদি সাগৰৰ ফানিত ফানানি যায় সাগৰৰ ফানি সমস্ত কলু হয়ে যাব জ্বর বনি যাব নাপাক হয়ে যাব ও মতো তুমি এক শব্দ ব্যবহার করছ যার হারণে মাইসর আইবিরে তুমি কোনোদিন প্রকাশ করব না দেয়ের দ্বারা বুঝা গেল আইব্রি প্রকাশ করার পরে আস্তা দুনিয়ার ফেজা সমস্ত গান্ধ হয়ে যায় ফানি সমস্ত গান্ধ হয়ে যায় আল্লাহ মানুষের ভিড়ে নারাজ হয়ে যায় আইবিরা প্রকাশ করবানা বড় সুন্দর হতা দি লকব প্রকাশ করুক কবালা কথা মাত্রাঁকি হারি জেতা ময়না ভাঁকি হারি ফাঁকি তুতা ভাঁকি মাতিত্রা ইত্যা কিওর জনজা জনজা তো ইনসান আর জিন্নাতর জনজা নাই মরি মরে লগালগ ফালেই দেও আনা গালি দেও তোমার ইচ্ছা তো কোনো জা নাই কোনো সম্মান নেই কোনো ইজ্জত এমনি মখলুক হিসাবে যে আহনে মখলুকর ইজ্জত হলা দেখা যা মতো ফাঁকি ইটা মারি ফেলাই দিয়ার গালি দিয়ার নদীত ফেলাই দিয়ার ফানিত ফেলাই দিয়ে ওলা কোনটা মঞ্জুর আহমদ ঈদর দিন যে খেলনা হয় এই লগে খেলনা বেচা যায় ঈদর দিন খেলনা বেচর আচ্ছা ঠিক আছে হরুতে কুশি হিসাবে ঈদও যাইত্রা মাঠও যাইত্রা খেলনা লইতরা এর মধ্যে ফুতুল বেশি বা ইতা কি লইব কারণ এই ফুতুলিগু তো ফাইলা নম্বর আহনে বেশি বা আমি না যাইজো আপনারা না কিন্তু আপনার জিনিস দেখাইয়ার এই ফুতুল আপনি দশটা নাই দশ হাজার হয়তো ঈদও বেশি চল এই সারা ফুতুল দশ হাজার গড় যাইব। বিশ গর যাইব পাঁচশো যাইব, আই দশটা গড় যাইব যাওয়ার ফলে বাচ্চাইনতে ফুতুলটা বড় মায়া আখর আর বাচ্চান্যর মায়া দেখিয়া লগে মা বাপর ফুফু দাদা দাদির মায়া বেশি তারা এই ফুতুল দে আলমিরাত তৈবা গড্ডেজও তৈবা গ্যালাসর বিটরে তৈবা দেখতে সুন্দর দেখা দিত। আর হদিশ লাখুল মালা ইকাত তানফি হি কল বোনও তা যে গড়ের মধ্যে কোনো জান্দার ফটো তাপ তা নাই তুমি একজন মানুষ জরিয়া বনিয়া ছ শ হাজার হাজার মানুষের গড়র রহমতর ফরিষ্ঠা ইত্যাদা দেড়ায় না রুকআউট তুমি বঞ্চ তুমি রুকআউট ডালিছ লাগিয়া ই মতো গুনার খামত তুমি যাইও না মাইশরে গুনার লাগি দেখাইও না তা মানু আল্লাল বীরে বাকওয়া আলাল তাআা মানু আলাল ইস্ম বল আল্লাহরা বালা খামর মদ দোখর এর বুড়া খামর হামর খামর খেওর মদ দখরীয় না এখন আমি গুনার হামর মদ দোকরীয় আর লাগি আপনি অশান দেখা লাগব যে আমার দ্বারা হতো গড় হইব আর হতো আওলাদ বরবাদ হইবা আর ই গড় যেন ফুতুল ডা হইব আলমিরা মধ্যে নিশ্চয়ই নয় এক কিমান বেটিয়ে কীমানঘরের কোনো পুরুষে কিমান নমাজ ইনো কিমান কোরআন তিলাবত চলের কিন্তু ফুতুল জানদার মধ্যে রাখা এর লাগি তা বেসা